In class of class 6, 7 and 8. Dear students, how are you? I think you all are well by the Almighty Allah. Dear students, now I am going to take a class about the use of A or N. অর্থাৎ আমরা এখন শিখব এ বা এন এর ব্যবহার সাধারণত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জনবর্ণ হলে তার পূর্বে এ বসে আর শব্দের প্রথম অক্ষর ভায়াল বা স্বরবর্ণ হলে তার পূর্বে এন বসে যেমন এ বুক বিটা এখানে কনসোনেন্ট যার কারণে এর পূর্বে এ বসছে এন অরেঞ্জ অরেঞ্জ কমলা লেবু ওটা ভায়াল বা স্বরবর্ণ যে কারণে প্রথমে এন বসছে এবার ও এর উচ্চারণ ওয়া এর মতো হলে তার পূর্বে এ বসে যেমন এ ওয়ান টাকা নোট ও এর উচ্চারণ এখানে ওয়া এর মতো হয়েছে যে কারণে ওয়ান এর পূর্বে এ বসছে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তার পূর্বে এ বসে আর ইউ এর উচ্চারণ আন হলে তার পূর্বে আন বসে যেমন এ ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয় ইউ ইউনিভার্সিটি ইউ এর উচ্চারণ এখানে ইউ এর মতো হয়েছে যে কারণে এর পূর্বে এ বসছে অ্যান আনটিডিগার্ল আন ইউ এর উচ্চারণ আন যে কারণে এর পূর্বে অ্যান বসছে